মেঘালয় থেকে কন্যাকুমারীর স্বাধীনতার 75 বছর উপলক্ষে সীমান্ত রক্ষী মহিলা এবং পুরুষ জওয়ানদের মোটরসাইকেল র্যালি, নদিয়ার চাবড়ায় রাত্রিবাস। নদিয়ার চাবড়া সীমান্ত নগরে বিএসএফ এর বাইক র্যালি এসে পৌঁছায় গতকাল রাতে। আজ সকালে তাদের বিভিন্ন কলা কৌশলী স্টান্ড দেখান তারা। মূলত তাদের এই অভিনব উদ্যোগের কারণ 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে মেঘালয়ের শিলং থেকে গত সেপ্টেম্বরের 1 তারিখে 34 জনের বাইক র্যালি শুরু করেন। 34 জনের মধ্যে 17 জন পুরুষ জওয়ানদের জাভাস টিম এবং 17 জন মহিলাদের সীমা ভবানী টিম। এর আগেও এই তিনটি দিল্লি থেকে কন্যাকুমারী পর্যন্ত র্যালি করেছিলেন। ফের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালিটি শুরু করেন। 2000 কিলোমিটার রাস্তায় অতিক্রম করবে, শেষ হবে দিল্লিতে গিয়ে আগামী 16ই সেপ্টেম্বর। আর আজ নদিয়ার সীমানগর বিএসএফ ক্যাম্প থেকে শুরু করলো র্যালিটি কলকাতার উদ্দেশ্যে। শুধু তাই নয়, এর ফলে এই র্যালিটি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বার্তা দিতে চাইছেন সকলকে, যে বিএসএফ কতটা ভালো কাজ করে এবং বিএসএফ কে দেখলে তাদের মনে যেন ইচ্ছা জাগে, তারা বিএসএফ কে ভর্তি হওয়ার এটাই তাদের মূল উদ্দেশ্য বলে জানা যায় বিএসএফ সূত্রে। কাম হ্যায় বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার কো সম্ভালনা। ইসকে সাথ সাথ হামারে রোল কা এক বহুত অহম রোল হোতা হ্যায়, ও হোতা হ্যায় সিভিল পপুলেশন কে সাথ অর বর্ডার পপুলেশন কে সাথ আচ্ছা সামঞ্জস বানানা, সাথ হি নেশন বিল্ডিং কে অন্দর মে এক রোল হাম আদা করতে হ্যায়, জিস রোল কা হিসা আজ আপ দেখ রহে হ্যায় মোটরসাইকেল র্যালি কে দ্বারা। ইসসে পহলে আপনে দেখা হোগা হামনে প্রত্যেক স্কুল মে জাকার লোগো কো অ্যাওয়্যার কিয়া, আপনে দেখা হোগা ওয়েপন কি হর জগহ পর হাম প্রদর্শনী লগা রহে হ্যায়। ইসে ক্যা হোতা হ্যায় কি ফোর্স অর সিভিল কে অন্দর মে এক কোঅর্ডিনেশন বনতা হ্যায় অর হাম আপস মে এক দূসরে কো আচ্ছি তরহ সে সমঝ সকতে হ্যায় অর বেওয়জহ কা জো ভয় হ্যায় আম আদমি মে ফোর্স কা উসসে ও দূর হোতা হ্যায়। ये बीएसएफ की हमेशा से कोशिश रही है, आप हमें अपना साथी समझिए और बॉर्डर सिक्योरिटी फोर्स के साथ आप मिलकर चलिए। मिलके का तात्पर्य यह है कि अगर अभी आप हमसे दहशत नहीं करेंगे, हमसे परेशान नहीं होंगे, तो आपको पता लगेगा कि हम कितने फ़ायदे के लिए आपका काम कर रहे हैं, आपके ही लिए हम कार्रवाई कर रहे हैं, जिससे आप सुकून से सो सकें। मौलाई दे, रिपोर्ट टाइम्स बांग्ला।